মাইউলা পাড়া। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আমি পাসওয়ার্ডটি বলে দেব। এই যে আজকের যে ভিডিওটি রয়েছে, এর যে পাসওয়ার্ডটি রয়েছে, এই পাসওয়ার্ডটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরকমভাবে যে ডিজাইনগুলো রয়েছে, সেই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তো সো গাইস, এটি পিএইচডি ফাইল, সম্পূর্ণ ফ্রি। এটি অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, এবং এখানে লিংক দেওয়া আছে, অবশ্যই পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটি ফুল ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন, এবং আমি স্পিক অর্থাৎ বলে দেব পাসওয়ার্ড কত। তো ফুল ভিডিও ওয়াচ, ফুল ভিডিওটি দেখলেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমার যে ফাইলটি রয়েছে, পাসওয়ার্ডটি আমি আপনাদের দেখাচ্ছি যে পাসওয়ার্ডটি কাজ করে কিনা। তো এখানে আমার যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে, পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এটা খুলে যাচ্ছে। এরপর জাস্ট এরকম একটি আমরা ফাইল পাবো, এরকম একটি জেপিজি ফাইল এবং এরকম একটি পিএইচডি ফাইল পেয়ে যাব। তো সর্বপ্রথম আমাদের যে পিএইচডি ফাইলটি রয়েছে, পিএইচডি ফাইলটি এখান থেকে রান করতে হবে। তো পিএইচডি ফাইলটি যখন রান করব, রান করলে পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পিএইচডি ফাইল রান হয়ে যাবে। অর্থাৎ ফটোশপ, আপনি যে কোনো ফটোশপ থেকে কিন্তু এটি এডিট করতে পারবেন। তো আমি ব্যবহার করছি CS6, যে CS6 যে ফটোশপটি রয়েছে, সেই ফটোশপটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, এখানে যে আপনার পিএইচডি ফাইলটি রয়েছে, সেই ফাইলটি কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসব। এখান থেকে ড্রাগ করে ধরে নিয়ে আসলাম, আসার পর আমরা জাস্ট এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি রয়েছে সেটি কিন্তু প্রসেসিংয়ে রয়েছে, প্রসেসিং হচ্ছে, এবং অলরেডি দেখতে পাচ্ছেন প্রসেসের কাছাকাছি ওকে প্রসেস হয়ে গিয়েছে। এখানে আমাদের এটা রান করে ফেলেছে। এখন গাইজ, এখানে আপনারা কি করবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই মূল ভিডিও। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমার যে মুভ টুলস রয়েছে, মুভ টুলসে ক্লিক করে যদি আপনার এখানে এইখানে যে দুইটি অপশন রয়েছে, এই দুইটি অপশন অবশ্যই আপনার টিক মার্ক করে দেবেন। টিক মার্ক না করে দিলে কিন্তু আপনারা এটি কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু এডিটে এডিট করতে পারবেন, এটা এডিট করতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট এরকমভাবে যদি মুভ টুলসের সাহায্যে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের যে সিলেক্ট ফাইলগুলো রয়েছে, সেই ফাইলগুলো কিন্তু আমাদের মাঝে এখানে শো হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম আমাদের যে ছবিটি রয়েছে, এই ছবিটি আমরা অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ করব, এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল ক্লিক করে দিবেন, যে এখানে এখানে ডাবল ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সেম এরকমভাবে একটি আসবে। তো আপনারা ঠিক এরকমভাবে রাউন্ড করে কেটে নেবেন, রাউন্ড করে কেটে নিয়ে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দিলে কিন্তু আপনাদের এখানে এটা আবার কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে যেগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কালারটি রয়েছে, এটা ডাবল ক্লিক করে আপনার ইচ্ছা করলে এটার কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যে ইফেক্ট রয়েছে, আপনার ইফেক্টে ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের যে কালারগুলো রয়েছে, কালারগুলো যেখানে স্টক থেকে কালার স্টেটে স্টক রয়েছে, এবং এখান থেকে আমাদের স্টকগুলো থেকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এবং এখানে আমরা যদি ক্লিক ডাবল ক্লিক করে দিই, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা কালারটা চুজ করে দিতে পারবো। তো দেখুন, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে এন্টার বা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রসেসিং হয়েছে। প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে সেম টু সেম আমরা এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এবং এই যে নিচের যে কালারটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এটা কিন্তু আমরা এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে নিতে পারি।
এখান থেকে আমাদের চয়েসফুলি যে কালারগুলো রয়েছে, আমরা কিন্তু কি কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখন এটাকে আমরা সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস, আমরা এখানে চলে আসবো আমাদের অরিজিনাল লেয়ারে, এখানে প্রসেসিং হবে। প্রসেস হওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমাদের এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এডিটেবল, এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এবং এখানে আরো কিছু লেয়ার রয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে টু লেয়ারটি রয়েছে, এটা আমরা কি করব, আমরা স্মার্ট অবজেক্টে ক্লিক করে দেব। এটার উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো ডাবল ক্লিক করে দিলাম, করে দেওয়ার পর আমাদের যে এখানে যে ডেটা রয়েছে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে কালারগুলো রয়েছে, শ্যাডোগুলো রয়েছে, এগুলো আমরা কিন্তু জাস্ট এখান থেকে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডিয়ান কালারটি রয়েছে, এই কালারটি কিন্তু আমরা এখান থেকে বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে আমরা ইচ্ছা করলে রেড কালারটা দিয়ে দিতে পারি, এবং এখানে আমরা ক্লিক করে দিয়ে ইচ্ছা করলে আমরা ইয়েলোটা দিয়ে দিতে পারি। ওকে, এবং কন্ট্রোল এস এবং সেভ করে দিলাম। তো যখন এটি সেভ করে দেবো, দেখুন এখানে প্রসেসিং 0%, এই কালারগুলোর কিন্তু অনেক পিক্সেল থাকে, সেই পিক্সেলগুলো কনভার্ট করতে কিন্তু একটু সময় লাগে। তো দেখুন এখানে কিন্তু আমার আরেকটি এগুলো সব চেঞ্জ করার হয়েছে, চেঞ্জ করা যাবে। এবং এখানে যেগুলো রয়েছে সবগুলো এ টু জেড যতগুলো অপশন রয়েছে সবগুলো এডিটেবল, এডিট করতে পারবেন। তো আজকের যে ভিডিওর যে পাসওয়ার্ডটি রয়েছে 321, আমি আবারও বলছি পাসওয়ার্ডটি হলো 321, অর্থাৎ 321, 321 পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি দিলে অবশ্যই আপনারা এই রার পাসওয়ার্ডটি খুলে যাবে, এবং আপনারা সম্পূর্ণ এই যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি আপনারা সম্পূর্ণ ইউজ করতে পারবেন, এবং এডিটেবল করে নিজের মতো এটা অ্যাকচুয়ালি করে নিতে পারবেন, এবং সব কিছুই এখানে রয়েছে। এবং এখান থেকে আমরা ইমেজ সাইজ, এখান থেকে আমরা দেখুন ইমেজ যে সাইজটি রয়েছে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি, অর্থাৎ 3 12 2 24, 3 12 36, 3 ফিট বাই 2 ফিট। এই যে ব্যানারটি রয়েছে এটা হাইটে 3 ফিট এবং এদিকে 2 ফিট। আপনারা এই এই ইচ্ছা করলে এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আপনাদের যে ব্যানারটি রয়েছে সে ব্যানারটির সাইজ কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো নেক্সট আমি আরও এই ব্যানারের যে সাইজগুলো রয়েছে সে সাইজগুলো নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে কীভাবে আপনারা এগুলো রিসাইজ করবেন ব্যানারের রয়েছে। তো গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রকার ব্যানার পোস্টার যেগুলো রয়েছে সেগুলো দরকার হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ফ্রি PhD দিয়ে দেবো তৈরি করে। তো গাইস, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।